নমস্কার, আপনাদের সবাইকে ইশাত্তিয়ার প্যান্ডেমিক পুজোর দ্বিতীয় পর্বে স্বাগত। এইবার আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মহালয়ার এক মাস পরে এবং মহামারীর জন্য থমকে আছে, তাই ইশাত্তিয়া আয়োজন করেছে প্যান্ডেমিক পুজো আপনাদের সবাইকে আনন্দে মাতিয়ে তুলতে। আজকে প্রথমে আমরা শুনব সৌমিলির কবিতা। সৌমিলি আমাদের ইশাত্তিয়ার একজন দায়িত্ববান সদস্য। সৌমিলি খুব ভালো কবিতা বলে, চলুন শোনা যাক সৌমিলির থেকে একটা কবিতা। সকলকে শারদীয় উৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঈশ্বরতীয়াতে আমার নিবেদন, কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা বঙ্গে এলেন দুর্গাদেবী। বঙ্গে এলেন দুর্গাদেবী, সঙ্গে ছেলে মেয়ে, এসেই অবাক, বোকার মতন থাকেন সবাই চেয়ে, বঙ্গদেশের রঙ্গ দেখেই ভঙ্গ হলো আশা, বাংলাদেশের পোলাপাঙ্গ মুহের একই ভাষা, মাকে দেখেই একজন কয় আমাগই রোজ অনটন, রেফিউজি মা আইয়া গেলেন সঙ্গে লইয়া পল্টন। তাই শুনে তার দোস্ত বললে, কেস ইজ নট সো ইজি, শোন পেছ তুই দুর্গা মাকে বললি কেন রিফিউজি? শুনেই পাচু কাচু মাচু বললে, আগে শোনো, যা বলেছি ঠিক বলেছি, ভুল বলিনি কোনো, কৈলাসে রোজ কলছে বরফ উষ্ণায়নের ফলে, তাই তো হেথায় দুর্গাদেবী এলেন সদল বলে, সরস্বতী ক্রুদ্ধতী দেখে বঙ্গের শিক্ষা, এই বাংলায় বিশ্বকে নাকি দিয়েছিল দীক্ষা। লক্ষ্মী বললে, পুরো বাংলায় আছে ঋণে ডুবে, শ্বাস নেওয়ার আর জায়গা কোথায়, পশ্চিমে না পূবে? বললে, কে তো সুর, আমার ল্যাপটপটা দে তো, আগে বাংলায় বলার মতো কিছু তো পাওয়া যেত। বললে গণেশ, গণপতি দাদা বিঘ্ন নাশন, বাঙালির আজ একটাই কাজ, শুধুই ভাষণ আর ভাষণ, তবু বেঁচে আছে আজও আমাদের কিছু ভক্ত, তাদের ডাক তো এড়িয়ে যাওয়া সত্যি ভীষণ শক্ত, তাই তো আশা, যদিও এসব দেখলে কষ্ট হয়, চেঁচিয়ে সময় বলুন একবার দুর্গা মাই কি জয়। নমস্কার। খুব ভালো সৌমিলি, ভীষণ ভালো লাগলো। আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল আইকনটা প্রেস করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। শরতের নীলাকাশ, কাশফুলের শাড়ি, শিউলির কণ্ঠ মায়ের আগমনের বার্তা দেয়, আর তখন সবার মনেই দেখা দেয় দুর্গোৎসবের উচ্ছ্বাস ও উদ্দীপনা, সবার মন হয়ে ওঠে আনন্দে উৎফুল্ল। আমরা জানি দুর্গাপুজো বাঙালি জাতির শ্রেষ্ঠ উৎসব, জাতির বিভিন্ন স্তরে এই উৎসব ছড়িয়ে পড়ে, গরিব বড়লোক সব শ্রেণীর মানুষেরাই অল্প বেশি নতুন জামা কাপড় কেনে। আমাদের যাদের যেমন আর্থিক অবস্থা সেই মতোই আমাদের বাবারা তাদের সাধ্য মতন জামা কাপড় কিনে দেয় এবং আমরা তাই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাই। কিন্তু এমন অনেকে আছে
যারা নিজের জিনিসকে মূল্য না দিয়ে সন্তুষ্ট না থেকে পরের জিনিসকেই শ্রেয় বলে মনে করে। কিন্তু এই যে পরের জিনিসের উপর লোভ, এটা কি ঠিক? আর যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে নিজের জিনিসে সন্তুষ্ট থাকাই উচিত নয় কি? তাই চাহিদাটাও মনে হয় নিজের সাধ্যমতো থাকাই ভালো। এই বিষয়ে লেখা রবি ঠাকুরের একটি কবিতা আমি শোনাচ্ছি। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মথু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল তারে, দুজনে শুথালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক তিনি। সবুর সহিনা আর জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসি আমা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নে? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে চাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে চোরের টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলে থুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের তারে। সীতা মেলা লোক চড়ু, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তাঁর পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ পড়ে, কহিন করুণ স্বরে, তারে তুই বাহুতে বাঁধিয়া, কেড়ে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়েছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি, কহিলেন, ওরে কুপি, তোর জামা দি তুই মধুকে, গুপি সে জামা পে, মধু ঘরে যায় থে, হাসিয়া নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো চে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহিন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, ওই দুঃখী ওই দিন কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত, তুমি আমাদেরই ছেলে
ভিক্ষালয়ে অবহেলি অহংকার করো ধীরে, ছেঁড়া থুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনীর চেয়ে। আয় পিথু আয় পুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের তেহে দরিদ্র পাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার। এতক্ষণ আপনারা শুনছিলেন সৌজাত্যর কবিতা। সৌজাত্য হলো আমাদের ঈশাত্তিয়ার প্রতিষ্ঠাতা। এরপর আরেকটি কবিতা পরিবেশন করবে বৈভবী। আর বাকি সদস্যদের মতো বৈভবীও সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরের একজন ছাত্রী এবং ঈশাত্তিয়ার একজন গুরুত্বপূর্ণ কর্মী। তো বৈভবী আমাদের শোনাবে একটা মন ভালো করে দেওয়ার কবিতা। আমরা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। মুক্ত বেনীর গঙ্গা যেথায় মুক্তি বিতরের অঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, ডাইনে মধুক মালা, ভালে কাঞ্চন শৃঙ্গে মুকুট, কিরণে ভুবন আলা। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে। মন্নন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমীয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষবে ঘটাবে সমন্বয়। মন ভালো হয়ে গেল বৈভবী, ধন্যবাদ। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম এখনকার অনুষ্ঠান। আমাদের পরবর্তী অনুষ্ঠান আবার শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।